नमस्कार बंधुरा, आज के आबार एकटा इटिंग शो निये चले एसेछि। आर आज के आमी रान्ना करेछि पटलेर दोरमा। एई दोरमाटार भितरे माने चिकेन फ्राई करे किमा चिकेन, हाँ ओटा ढुकिए तारपर करेछि। आर करेछि चिकेन डाक बांगलो। तोमार दादा खेते चेयेछिलो सेजन्य करलाम। ताहले चलो खावा शुरू करछि। আর আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও করব না, কারণ আজকে এমনি গরম আর ভালো লাগছে না। আজকে ধীরে সুস্থে করব, খাবো আর সঙ্গে আছে স্যালাড। আজকে দেখছো স্যালাডগুলো একটু লম্বা, মানে শসাগুলো একটু লম্বা লম্বা করে কাটা। আমার মেয়ে বলছে এরকম লম্বা করে খাবে, আবার গোলটা খেতে চায় না ওরা। আবার লম্বাটা ভালো লাগে, ও গোলটা খেতে চায় না, তাই লম্বা করে কেটেছে আজকে, সেই জন্য এরকম লম্বা করে কাটা হয়েছে। তাহলে চলো খাওয়া শুরু করছি। আর সঙ্গে আছে গন্ধরাজ লেবু। এর গন্ধটা এত সুন্দর, এমনি পেট ভরে যায়। হ্যাঁ, খুব ভালো লাগে। ডালের সঙ্গে হোক, মাংসের সঙ্গে হোক, সবকিছুর সঙ্গেই যায় এটা। এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, এত সুন্দর টেস্ট। সুন্দর হয়েছে, ভালো টেস্ট হয়েছে। চিকেন কিমা পুরোটা শরীরটাতে, এই চিকেন কিমাটা শরীর মাংস দিয়েই করতে হয়। খুব ভালো হয়েছে। আর কদিন ধরে খুব গরম পড়েছে আমাদের এদিকে, কালকে বৃষ্টি হয়েছিল সব রাত্রিবেলা। আজকে একটু ঠান্ডা, কিন্তু তাও ভাবটা গরম একটা। আমার এটা চিংড়ি মাছ দিয়ে করে, আমি ভাবলাম চিকেন দিয়ে করি, কিরকম লাগে। গন্ধরাজ লেবুটা খেলে একটা লেবু বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই টেস্টটা সুন্দর পাওয়া যায়, স্মেলটা পাওয়া যায়, খুব খেতেও ভালো। তবে চিকেন ডাক ডাক বাংলো, এর মধ্যে আছে ডিম, আছে চিকেন। চিকেন ডাকলো তো ডিম দিতেই হয়, নাহলে কি হয় না কি ওটা। আর ডিমটা তো খাওয়া এমনি প্রয়োজন, কারণ আমি আগেও বলেছি যে করোনার সময় ডিমটা অবশ্যই দরকার, প্রত্যেকটা লোকেরই এখন ডিম খাওয়া দরকার। আর এখন ডিমের দামও খুব বেড়ে গেছে, ডিমের দামটাও বেড়ে গেছে। আগে 160 টাকা, 185 টাকা পাতা নিতাম, 30টা থাকতো, আর সেই ডিম এখন হয়ে গেছে, হ্যাঁ সেই ডিম হয়ে গেছে এখন 200 টাকা। আবার কেউ কেউ বিক্রি করছে 210 টাকা, আবার লুজ নিলে 8 টাকা। কালকে ডিম আনতে গেছি, বললো ডিম নেই, ডিম শেষ। তাও আজকে আবার বলেছে আজকে দেবে, তাও এক পাতা দেবে, দু পাতা দেবে না, এক পাতা। বলে ডিম খুব খাইছিস, ডিম আসছে না, ডিম দু পাতা দেওয়া যাবে না। আজকে চিকেনটা আমার কাছে পারফেক্ট হয়েছে, ঝোল ঝোল আছে তো আমার কাছে ভালো লাগছে না। আমার একটু আবার ঝোল ঝোলটা ভালো লাগে একটু, শুকনোটা তো ভালো খাই, শুকনোটাই ভালো খাই। তোমার তো সবই শুকনো, ডালও খাও তাও শুকনো শুকনো ঘন। আজকে আবার তোমার দিদি আবার শরীরটা খারাপ, তো তাই আজকে কথা কম বলছে এবং খাচ্ছেও ধীরে ধীরে। ওই পরশু দিন ব্যায়াম করতে গেছে, এক্সারসাইজ করতে গেছে, ব্যায়াম করতে গিয়ে পিঠে লেগেছে, কারণ প্রচণ্ড ব্যথা পিঠে, তার জন্য কথাও কম বলছে। পটল দোরমাটা ভালো হয়েছে, আবার চিকেন ডাক বাংলোটা ভালো হয়েছে আজকে। আমাদের বাড়িতে সলিড মাংস হলে না কেউ খায় না, তোমার দাদাও খায় না, আমার মেয়েও খায় না, আমিও খাই না। সলিডটা কেউ পছন্দ করে না,
সলিড তো আসবেই, অল্প হলেও আসবে। তখন কি করি বলতো, সলিড মাংসটা দিয়ে হয়তো বকড়া করে নিলাম, না হলে এরকম পটল দোরমা করে নিলাম। ওই সলিডটা দিয়ে খাবে, একমাত্র পকোড়া খাবে, চাউমিন খাবে, হ্যাঁ, আর না হলে মোমো করে নি মাংসটা দিয়ে ওই খাবে। আমি আমার গলা ভালো খাই, দেখেন একটা করে গলা আমি নিয়ে আসি, গলাটা আমার খুব ভালো লাগে। আমি না দিলেও চেয়ে নিয়ে নিই গলা। গলাটা খুব টেস্ট লাগে। এই গলা অনেকে খেতে যায় না, অনেকে নাকি গলা ভালো লাগে না, গলা আমার খুব ভালো লাগে। আমি যেরকম গলা খাই না, আমার গলাটা ভালো লাগে না। খায় নাকি গলা দেখতেই পারে না, আমার গলাটা ভালো লাগে। আমার শালি আবার খুব গলা ভালো হয়, ওর গলা মেটে এইগুলো খুব ভালো খায় আমার শালি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার একটা ইটিং শো নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাই বাই।